नमस्कार बंधुरा, आमी बिधान, बेंगल फ्यूशने सबाई के स्वागत। एकटा ब्यांग बला भलो, दुटी ब्यांग, दुटी बंधु ब्यांग जाच्छिलो रास्ता दिए। जेते जेते तारा दुम करे पड़े गेलो कुओर मध्ये। जे कुओर मध्ये आगे थेके आरो किछु ब्यांग किन्तु छिलो, ताराओ एकी भावे कोनो ना कोनो दिन रास्ता दिए जेते जेते কুয়োর মধ্যে পড়ে গেছিল। এখন এই দুটো ব্যাঙ কুয়োর মধ্যে পড়ে গেল, এই দুটো ব্যাঙের তো বিপদ হলো, কিন্তু যারা কুয়োর মধ্যে পড়েছিল তাদের একটু হলেও আনন্দ হলো কি, যে এতকাল আমরা একা ছিলাম, আজকে আরও দুজন নতুন বন্ধু এলো। আপনারা ভাবছেন তাহলে কি আজকের পর্ব আমি বিপদে পড়লে মানুষ আনন্দ পায় তাই নিয়ে কি? দেখুন, দেখা যাক সামনের দিকে পর্বটা কীভাবে এগোয়। না, ঠিক এইভাবে নয় পর্বটা। পর্বটা হচ্ছে আপনার ওপর বিশ্বাস রাখতে হবে, নিজের ওপর। আপনি ভাবছেন যে কী এমন বিশ্বাস রাখলো ব্যাঙ দুটো যে কুয়োর মধ্যে পড়ে গেল। ঘটনাটা হচ্ছে কুয়োটা এমন একটা জায়গায় ছিল, ধরে নেওয়া যাক, যেটা চট করে দেখা যায় না। ব্যাঙগুলো লাফাতে লাফাতে তার মধ্যে প্রায় পড়ে যায়, এবং সেটা এতটাই ডিপ অনেকটা যে তারা উঠতে পারে না। এইভাবে আজকের দিনেও ধরুন দুটো ব্যাং সেই কুয়োর মধ্যে পড়ে গেছে। পড়ে গিয়ে দুটো ব্যাং তো উঠবার জন্য খুব লাফালাফি করছে, আর যে ব্যাংগুলো নিচে পড়ে আছে কয়েকদিন আগে থেকে তারা বলছে, ভাই ওঠা যায় না, এই অনেকটা ডিপ, উঠতে পারবি না। খানিকক্ষণ লাফালাফি করবার পর একটা ব্যাং তার লাফালাফি বন্ধ করে দিল। বলে, সবাই যখন বলছে নিশ্চয়ই ওঠা যায় না, ওরা বলছে হ্যাঁ রে বাবা, ওঠা গেলে কি আমরা এতদিন ধরে এখানে পড়ে থাকতাম? আরেকটি ব্যাং সে কিন্তু ক্রমাগত লাফিয়েই যাচ্ছে, লাফিয়েই যাচ্ছে, লাফিয়েই যাচ্ছে, সে কারোর কথা শুনছে না। আসলে সে শুনতে পাচ্ছে না, কারণ ওই ব্যাংটি ছিল আসলে বধির, সে কানে শুনতে পায় না, ফলে সে কারোর বারণগুলো শুনতেই পাচ্ছে না। আর সবাই হাত পা নেড়ে চিৎকার করে তাকে বারণ করছে, সে ভাবছে তারা হয়তো আমাকে উৎসাহ দিচ্ছে, মোটিভেট করছে, সাপোর্ট দিচ্ছে, যাতে আমি উঠতে পারি। এবং আলটিমেট যেটা হলো, সেই ব্যাংটা একটা সময় ওই কুয়ো থেকে রাস্তায় কিন্তু ঝপাং করে লাফ দিয়ে উঠে পড়ল। আসলে আত্মবিশ্বাস এবং কোনো কাজ করার সময় একটু কানটা বন্ধ রাখা, নিজের কানটা, কারণ যখনই আপনি কোনো ভালো কাজ করতে যাবেন তখনই আপনাকে ডিমোটিভেট করার লোকজন আপনার চারপাশে ঘিরে ধরবে। হবে না, হতে পারে না, হলে কি আমরা বসে থাকতাম, আমরাও তো একই রকম তোর মতো ভুক্তভোগী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ব্লা 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 ব্লা। কিন্তু আপনি যদি আপনার কানটি বন্ধ রাখেন খানিকক্ষণের জন্য বা কিছু দিনের জন্য, যখন আপনি কোনো একটা মোটিভেট হয়ে কোনো একটা লক্ষ্যকে ভেদ করার পথে এগোচ্ছেন, তাহলে আপনার পক্ষে ভীষণ মঙ্গল একটু কান বন্ধ রাখা। তাহলে এই জাতীয় পেছন টানা, পা পেছন দিকে টেনে ধরা সমালোচনাগুলো থেকে আপনি অন্তত শোনা থেকে মুক্ত থাকতে পারবেন। কারণ আপনি জানেন আপনার হাতে সময় ভীষণ কম, সময়টাই তো আসল। কোন সময় যে আপনার সাথে খেলে দেবে আর আপনাকে রাজা করে দেবে সেটা আপনি ভাবতেও পারেন না। মানে ধরুন না, এমন যদি কোনো দিন হয় ঘুম থেকে উঠে যে কোনো একটা ব্যাংক ঘোষণা করলো যে আপনাকে প্রতিদিন 86,400 টাকা করে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে, শুধু একটাই শর্ত, সেই টাকাটা 24 ঘন্টা হওয়ার আগেই শেষ করে দিতে হবে, অর্থাৎ ওই দিনই। সম্পূর্ণ জিরো ব্যালেন্স না হলে পরের দিন আবার 86,400 টাকা ঢুকবে না। তাহলে আপনার কাজ কী হবে? কাজ হবে যে কোনোভাবেই হোক টাকাটা শেষ করা। এবং একটা সময় আপনি কিন্তু বিপদে পড়বেন। আপনি দেখছেন টাকা আছে, কেনার জিনিস নেই, সব কেনা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অর্থাৎ সময় আপনার কাছে মেন হচ্ছে, সময়। আপনি 24 ঘন্টা হাতে সময় আছে, তার মধ্যে 86,400 টাকা
কি করে শেষ করব প্রতিদিন প্রতিদিন। এই সময়ের মূল্যটা বুঝে আত্মবিশ্বাসের সাথে যদি ব্যাঙের মতো লাফাতে পারেন তাহলে আপনি সাকসেস। আর যদি ওই ওরা যা ভেবেছে ওরা যা চলেছে এই ভেবে আপনি ওই ব্যাঙটার মতো বসে পড়েন যে সত্যিই তো ওঠা গেলে কি ওরা পড়ে থাকতো, তাহলে আপনি আরেকটি ব্যাঙের সংখ্যা বাড়ালেন এটুকু বলতে পারি। ওই কুয়োর মধ্যে কুয়োর ব্যাঙ হয়ে থাকলেন, 86,400 টাকার বদলে আপনার হাতে আছে 86,400 সেকেন্ড। হিসেব করে দেখুন 24 ঘন্টায়। এই 86,400 সেকেন্ডকে আপনাকে কিন্তু খরচা করতে হয় প্রতিদিন, কারণ ঠিক তার 24 ঘন্টা পর আবার কোনো একভাবে সেটা নিয়তি হোক সিস্টেম হোক যাই হোক আবার আপনার জীবনে 86,400 সেকেন্ড ঠেলে ঢুকিয়ে দেবে আপনার জীবনের অ্যাকাউন্টে। ফলে আপনি ভাবুন যে অন্যের সমালোচনা শুনে পেছন দিকে পা টানার গল্পগুলো শুনে আপনি ওই ব্যাংকটার মতো নিস্তেজ হয়ে পড়ে থাকবেন, নাকি 86,400 সেকেন্ড তো ব্যয় করতে হবে, না হয় লাফিয়েই যাবেন। তাহলে আত্মবিশ্বাস রাখুন, ব্যাংকটার মতো লাফিয়ে যান, আর কানটা বন্ধ রাখুন, দেখবেন একদিন আপনিও গর্ত থেকে ডাঙায় উঠে গেছেন। নমস্কার, ভালো থাকবেন, আগামী দিন আবার দেখা হবে।